ওলি আল্লার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ওলি আল্লাহর বাংলাদেশে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম সুবহানাল্লাহ আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম আলিমে দ্বীন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি যিনি হক এবং বাতিল সত্য এবং মিথ্যার মাঝে সঠিকভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্য এবং মিথ্যাকে হক এবং বাতিলকে ওই মহান ব্যক্তিত্ব যাকে উলামায়ে আহলে সুন্নাত শেরে বাংলা উপাধিতে ভূষিত করেছেন সে শেরে বাংলা আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে আমরা আপনাদেরকে নিয়ে চলছি আসুন অনুষ্ঠান দেখার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন অর্জনের জন্য আউলিয়া কেরামের ফয়জ আর বরকত হাসিলের জন্য আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ ওয়াজাল প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সফর শুরু হচ্ছে হযরতে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের দিকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা চলে এসেছি চট্টগ্রাম জেলার হাটহাজারী আওলাদে রসুল ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন মিল্লাত খাজায়ে বাঙ্গাল গাউসে জামান সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাই এর মাজার শরীফে হাটহাজারির অত্যন্ত জনবহুল রাস্তার পাশেই রয়েছে ওনার মাজারে পুর আনোয়ার মাজার শরীফ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সফর করে মাদানী চ্যানেলের এই টিম আমরা এসে পৌঁছলাম কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ভিতরে মাজার শরীফে এবং ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জানব শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ তাআলা আলাই এর সংগ্রামী জীবন আমরা জানব তার জন্মভূমির ঘটনা তিনি কিভাবে এলমে শরিয়াত এলমে মারিফাত আর এলমে হাকিকত অর্জন করেছেন অতঃপর তিনি কিভাবে সত্যকে প্রতিষ্ঠার জন্য সঠিক ইসলামকে এ জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিভাবে তিনি আক্লান্ত পরিশ্রম করেছেন নেকির দাওয়াত দিয়ে দিয়ে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষদেরকে সহি সুন্নি আকিদার মাঝে সম্পৃক্ত করেছেন তৈরি করেছেন নেকির দাওয়াতের এক মহান মিশন আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জানব সেই ইতিহাস আমরা জানব সেই সম্পর্কে ঘটনা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং তার জীবনী আলোচনা শুনি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এখন আমরা এসে হাজির হয়েছি ইমামে আহলে সুন্নাত হযরত সৈয়দ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই মহান ব্যক্তিত্ব যেই মহান হস্তি তার পুরোটি জীবন উৎসর্গ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যেই মহান হস্তি
আমাদের প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তাফা সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা খানিকে প্রতিষ্ঠার জন্য তার জীবনকে কুরবান করেছেন আমরা শুনব তার বিভিন্ন ঘটনাবলি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান বলি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত মেখল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে 1323 হিজরি মোতাবেক 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হযরত মাওলানা সৈয়দ আব্দুল হামিদ তার মায়ের নাম সৈয়দা মাইমুনা খাতুন দাদাজানের নাম হযরত মাওলানা সৈয়দ ইসমাতুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাই ও নানাজানের নাম হযরত মাওলানা সৈয়দ এবাদুল্লাহ ঐতিহাসিক ওলি বুজুর্গ ও আলিম পরিবারে তার জন্ম হয় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ছোট সময় থেকেই হযরত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ তাআলা আলাই অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার বংশগত পরস্পরায় যেন তিনি ওলি আউলিয়ার বংশধর ছিলেন এবং বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত উলামায়ে কেরাম এর সাথে তার পারিবারিক আত্মিক সম্পর্ক ছিল হযরতে শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ তাআলা আলাই তাদের মাধ্যমে পারিবারিকভাবেই শিশুকাল থেকেই তার সম্পূর্ণ জীবনী ইসলাম তাহজিব তামদ্দুমের উপর গড়ে ওঠে এবং দেশ বিখ্যাত আউলিয়ায়ে কেরাম এর ফয়ুজাত বরকত তার অন্তর মন মস্তিষ্কে স্থান লাভ করে তার জীবনের মধ্যে প্রতিফলিত হয় হযরত শেরে বাংলা রহমাতুল্লাহ তাআলা আলাই তার আপন সম্মানিত পিতার নিকট কোরআন মাজিদ এবং প্রাথমিক উর্দু ফার্সি আরবি ইত্যাদির শিক্ষা লাভ করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তার পিতা পুরো এলাকায় এমনকি মুফতি ফয়েজুল্লাহর পরিবারের প্রায় প্রত্যেকের উস্তাদ ছিলেন সে কারণে মেখল অর্থাৎ অত্র এলাকার সকলেই তাকে ভক্তি শ্রদ্ধা করত বাল্যকালেই হযরতে আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ তাআলা আলাই কখনো কোনো খেলাধুলার মাঝে ব্যস্ত হননি বরং ছোট্ট সময় থেকেই তিনি ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এবাদতে মশগুল তার সমসাময়িক অনেক ছেলেরাই তাকে উদ্বুদ্ধ করত খেলাধুলার আর এটা স্বাভাবিক বিষয় একটি মানুষ ছোট সময়ে খেলাধুলা করবে কিন্তু প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন মুসলিম জাতির পথ প্রদর্শনের জন্য যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন এই বাংলার অগণিত মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তিনি কিভাবে নিজেকে খেলাধুলায় মশগুল করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বরং তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই খেলাধুলা থেকে অন্যমনস্ক হয়ে সদা সর্বদা নিজেকে লেখাপড়ার মাঝেই ব্যস্ত রাখত এমনকি ওনার জীবনী লেখকগণ তাদের জীবনীতে লিখেছেন খাওয়ার কথাও শয়নের কথা পর্যন্ত ঘুমানোর কথা পর্যন্ত তার অনেক সময় মনে থাকতো না তার এই আচরণে দেশবাসীর অন্তরে তার প্রতি ভালোবাসা জাগ্রত হয় প্রত্যেকে বলাবলি করতে থাকে মাওলানা সৈয়দ আব্দুল হামিদের এই সন্তান দ্বারা এই দেশে দিনের আলো প্রজ্বলিত হবে ঠিক এই মন্তব্যই এই পৃথিবীবাসী দেখেছে দেখেছে বাংলার অগণিত কোটি কোটি মুসলমান হক আর বাতিল সত্য আর মিথ্যা তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এমন মহান হাস্তিদের মাধ্যমে এমন মহান ব্যক্তিত্বদের মাধ্যমে এই জমিনকে পুত পবিত্র করেছেন এই পৃথিবীবাসীকে পুত পবিত্র করেছেন যখন তৌহিদের নামে মানুষের হৃদয় থেকে নবীর ভালোবাসাকে বের করা হচ্ছিল যখন একত্ববাদের নামে মানুষদেরকে ইসলামী আকায়েদ ও আমল থেকে গোমরাহির পথে নিয়ে যাচ্ছিল একদিকে ইহুদি আর নাসারার কালো নকশায় নিপতিত হয়ে মুসলমান ঘুরপাক খাচ্ছিল আর অপরদিকে তথাকথিত অনেকেই মুসলমানদেরকে পথহারা করছিল গোস্তাখে রসুল বানাচ্ছিল দুশ্মনানে রসুল বানাচ্ছিল আউলিয়ায়ে কেরামের বিরোধী
তৈরি করছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চট্টগ্রামের জমিনে এই হাটহাজারীর জমিনে এমন এক মহান হাস্তিকে পাঠিয়ে দেন যার নাম আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের ছোট সময়ের কথা যখন তার লেখাপড়া বাংলাদেশে পরিসমাপ্তি হয় অতঃপর তিনি চলে যান ভারতে সুবহানাল্লাহ তিনি সেখানে গিয়ে ইলমুল হাদিস ইলমুল ফিকা সহ বিভিন্ন শাস্ত্রের উপর তিনি লেখাপড়া করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ولی যখন এক মাদ্রাসাতে গেল ভর্তি হওয়ার জন্য তাকে ভর্তি পরীক্ষা নিছিলেন ওই মাদ্রাসার যারা প্রখ্যাত ব্যক্তি ছিল তাকে যখন ইন্টারভিউ বোর্ডের সকল পরীক্ষক মিলে হাদিস তাফসীর ফিকহ আরবি নাহু সরব বালাগত বান্দি ইত্যাদি বিষয়ে জটিল কঠিন বেশ কিছু প্রশ্ন করলেন তখন আল্লামা আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার রহমতে সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে প্রদান করলাম তারা অবাক হয়ে গেল তারপর আবু দাউদ শরীফ থেকে কয়েকটি রেওয়ায়েত পড়তে বললেন আমি রেওয়ায়েত এবারত দিয়ে এমন সুন্দরভাবে মতন পড়তে শুরু করলাম যাতে তারা আশ্চর্য হয়ে গেল তারপর তারা আবু দাউদ শরীফের পঠিত অংশ থেকে বেশ কয়েকটি প্রশ্ন করলেন তার উত্তরও তার অসাধারণ জ্ঞানের পরিচয় পেল তারা তারা হুজুরের বুধ শক্তির গভীরতা প্রত্যেক বিষয়ের সক্ষমতা জ্ঞানের প্রশস্ততা সর্বোপরি প্রশ্নের উত্তর দানের সক্ষমতা উপলব্ধি করে সন্তুষ্ট হলেন প্রধান পরীক্ষক সর্বাধিক সুযোগ সুবিধা দিয়ে তাকে ভর্তি করার আদেশ লিখে একটি পত্র দিলেন যখন মুহতামিম সাহেবের কাছে পাঠানো হলো হুজুর বললেন জনাব আমার একান্ত ইচ্ছা উপস্থাপিত বিষয়ের উপর প্রশ্ন করব দুইটি তারা বলল নিশ্চয় প্রশ্ন রাখতে পারো তিনি অনুমতি পেয়ে পরপর কয়েকটি প্রশ্ন করলেন কিন্তু একটি প্রশ্নের উত্তর ছাড়া বাকি প্রশ্নের কোনো উত্তরে প্রদান করতে পারলেন না অপারগতা প্রকাশ করলেন এবং তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে ভালোভাবে লেখাপড়া করার জন্য উপদেশ দিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ তার সর্বাধিক সুযোগ সুবিধার আশ্বাস দিলেন ব্যক্তিগত খরচের জন্য প্রত্যেক মাসে ৫ টাকা বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিলেন এই কথা শুনে আল্লামা শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ তাআলা আলাই বলে দিলেন মাওলানা সাহেব মে পড়নে কে লিয়ে নেহি আয়া পড়হানে কে লিয়ে আয়া আলহামদুলিল্লাহ মেরা মকসদ হাসিল হো গয়া অর্থাৎ মাওলানা সাহেব আমি পড়তে আসিনি পড়াতে এসেছি আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গিয়েছে এই ঘটনার পর দিল্লিতে থাকা অবস্থায় এক রাতে ইমামে আহলে সুন্নাত শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ তাআলা আলাইকে স্বপ্নযুগে এসে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াসিত তার বিশ্বখ্যাত বিশুদ্ধ ৬টি হাদিস গ্রন্থ বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবং অপর রেওয়ায়েত মতে ইবনে মাজার পরিবর্তে মুআত্তা ইমাম মালিক এই ৬টি হাদিসের কিতাব থেকে ৬টি হাদিস তালিম দিয়ে চলে গেলেন এই ঘটনার পর থেকে তার মাঝে এক আশ্চর্য পরিবর্তন পরিলক্ষিত হয় তিনি এলমে লাদুনির ফয়েজ ধন্য হলেন এই ঘটনার পর তিনি হিন্দুস্তান থেকে অর্থাৎ ভারত থেকে দেশে চলে আসেন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই এলম অর্জন করার পর যখন তিনি দেশে ফিরে আসেন এক বিশাল জনসভা মেহফিলে তাকে সম্বর্ধনা দেওয়া হয় তিনি সারগর্ভ যখন বক্তব্য রাখেন হক এবং বাতিল সত্য এবং মিথ্যা যখন বিষয় তিনি উপস্থাপন করেন মানুষের মাঝে এক গণ জোয়ার সৃষ্টি হয় চারদিক থেকে তাকে মেহফিলে নেওয়া হতো তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই বিভিন্ন জায়গাতে গিয়ে সত্য এবং মিথ্যার সকল বিষয়গুলোকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতেন ফলে ইসলামের হুকুম শরিয়াতের যে সকল বিধি বিধানগুলোর অপব্যাখ্যা করে আমাদের সমাজ থেকে
ইসলামী সমাজ থেকে দূর করার চেষ্টা করছিল। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শবে বরাতকে, শবে মেরাজকে, মুহররমকে, এছাড়াও যে সকল ধর্মীয় ক্রিস্টি কালচারগুলো রয়েছে, জানাজার পরে দোয়া করাকে এবং তালকিন করা সহ আজান দেওয়া, বিভিন্ন যেই ইসলামী শরিয়াত মোতাবেক মুসলমানদের সংস্কৃতি ছিল, এ সকল বিষয়গুলো যখন মুসলিম সমাজ থেকে, যা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল, কোনটা মুস্তাহাব ছিল, মুস্তাহাব আমল ছিল, ওই আমলগুলো যখন মুসলিম সমাজ থেকে উঠিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা চলছিল, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে খাটো করে এ সমাজে উপস্থাপন করা হচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই সকল বৈশিষ্ট্যের বিরোধিতা করা হচ্ছিল, তখন শেরেবাংলা আলী হক রহমতুল্লাহ তাআলা আলাই ওই বিষয়কে, ইশকে রসুলকে, নবীর ভালোবাসাকে, আউলিয়ায়ে কামলিনের ভালোবাসাকে প্রতিষ্ঠার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছিলেন। তার সেই বয়ানের, তার জ্বালাময়ী বক্তব্যে যখন মানুষ সত্যের দিশা পাচ্ছিল, দুশমনান রসুল থেকে, গোস্তাখানের রসুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখন দুশমনান রসুলগণ বিভিন্ন অপকৌশলের মাধ্যমে আল্লামা আজিজুল হক শেরেবাংলা রহমতুল্লাহ তাআলা আলাইকে আক্রমণ করার জন্য সচেষ্ট হয়। একবার কিছু গোস্তাখানের রসুল আল্লামা শেরেবাংলা আজিজুল হক রহমতুল্লাহ তাআলা আলাইকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। যখন তৎকালীন সময় ছিল, নৌকাতে আরোহণ করে যাওয়া হতো, তিনি রহমতুল্লাহ তাআলা আলাই যখন নৌকায় আরোহণ করে যাচ্ছিলেন, অনেকে বলল যে হুজুর যাচ্ছে, কোনো প্রচারণা নেই, মেহফিল হবে সেটা কিভাবে? তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদার চ্যানেল দর্শকবৃন্দ, কিন্তু শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, তার নামই তো শেরে বাংলা সিংহ, তিনি যখন সেই গ্রামে পৌঁছে গেলেন, পৌঁছানোর পর দেখা গেল কোনো লোক নেই, তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় শেষে চারদিক থেকে লোকজন এসে তাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিল। শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ওয়াজিবা পাঠ করে হাতের মধ্যে তিনটি আওয়াজ করলেন, যেন ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে গেল এবং চারদিক থেকে লোকজন চলে আসলো, সকলে এসে হযরত শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইকে বাঁচালেন এবং পুরো গ্রামকে ঘিরে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন অবরোধ করা হলো দীর্ঘ সময় পর্যন্ত, তখন দুশমনান রসুলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলো, তখন শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাই বললেন যে তোমরা যদি আমাদের কাছে এই লিখিত দাও, যার কখনো কোনো আশেকে রসুলকে, সহিউল আকিদা হকপন্থীদেরকে কখনো তোমরা আক্রমণ করবে না, আঘাত করবে না, আমরা তাহলে অবরোধ তুলে নিব। তাই করা হলো, তারা লিখিত দিল। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত শেরে বাংলা আজিজ হক রহমতুল্লাহ তাআলা যখন অবরোধ তুলে আনলেন, হ্যাঁ, পরবর্তীতে আবারও তারা সেই কূটকৌশল অবলম্বন করতে লাগলো। এখানে যে বিষয়টি, যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সেখানে ছিল কিন্তু সকলে জানলো কিভাবে, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদেরকে এমন ক্ষমতা দান করেন, যে এমন ভেলায়াত দান করেন, যে ক্ষমতা বলে তাদের সেই কথাগুলোকে, তাদের সেই আওয়াজকে মানুষের মাঝে পৌঁছে দিতে পারে। হাটহাজারি থানাধীন খন্দকিয়া গ্রামে মসজিদের পাশে দুশমনানের রসুলরা আল্লামা শেরে বাংলা আজিজ হক রহমতুল্লাহ তাআলা আলাইকে দাওয়াত করেন, সেখানে যান এবং অত্যন্ত কৌশলভাবে তার উপর আক্রমণ করা হয়। যখন আক্রমণ করে তাকে আঘাতের পর আঘাত করে একেবারে বেকারার করে, তারা ভাবলো যে শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাই হুজুর শহীদ হয়ে গিয়েছেন, তাকে ফেলে দেওয়া হলো। তো দীর্ঘক্ষণ পর যখন আবার লোকজন এসে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইকে হাসপাতালে নিয়ে আসলেন, তো ডাক্তাররা চিকিৎসা দেওয়ার জন্য আবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলো। দুশমনের রসুলরা সেখানে গিয়েও ডাক্তারকে টাকা দিয়ে প্রলুব্ধ করল, যেন ইঞ্জেকশন দিয়ে, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে শহীদ করা হয়। কিন্তু ওই ডাক্তার আশিকে রসুল ছিলেন, তিনি তা করলেন না। অনেক তাকে চিকিৎসা করানো হলো, এদিকে চারদিকে হাজার হাজার আশেকানের রসুল এবার প্রতিবাদ করতে লাগলেন, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে লাগলো।
কিন্তু সর্বশেষ বড় বড় ডাক্তাররা ভোটে বসে এটাই সিদ্ধান্ত হলো যে তিনি ইন্তিকাল করেছেন। রাতে বেলা এই সিদ্ধান্ত দিয়ে চলে গেল ডাক্তার সাহেবরা, কিন্তু পরদিন সকালবেলা যখন ঘোষণা দেওয়া হলো, সিদ্ধান্ত দেওয়া হলো যে তিনি ইন্তিকাল করেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, পরদিন সকালে তিনি তার যে সেন্স হারিয়ে ফেলেছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল, তিনি জ্ঞান ফিরে পান এবং সেখানে বর্ণনা করতে থাকেন যে আমার জ্ঞান চলে গিয়েছিল, আমার রূহ চলে গিয়েছিল। শেরে বাংলা রহমতুল্লাহ নিজেই সেই ঘটনা বর্ণনা করেন যে আল্লামা আহমদুল্লাহ মিজ ভান্ডারী রহমতুল্লাহ তালাই, খাজা পিয়া রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য বুজুর্গানে দিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়েছিল এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে অনুরোধ পেশ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই আশিক, আপনার এই দেওয়ানা আপনার শানকে প্রতিষ্ঠার জন্য সেই প্রচেষ্টা চালাচ্ছে, গুস্তা খানের রসুলরা আক্রমণ করেছে, আপনি তাকে সাহায্য করুন, আপনি তাকে মদদ দান করুন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজু পেশ করে তো আল্লামা শের বাংলাদেশ রহমতুল্লাহ তার কোল হচ্ছে যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়াতে আমাকে পুনরায় আমার দেহে রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং আমি বেঁচে আসি। এজন্য তাকে শহীদও বলা হয়, গাজীও বলা হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তার এই কোরবানির বদৌলতে তিনি অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু সত্যকে প্রকাশ করতে বাধা তিনি পিছ পাননি। এই আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ কাছ থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম, আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আজ আমরা সামান্য স্বার্থের জন্য নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছি। আল্লামা শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি সুন্নিয়তকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে কোরবান দিয়ে দিলেন, আর আজকে আমরা কি করছি সুন্নিয়তের জন্য? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আজ শের বাংলা আজিজুল হক রহমতুল্লাহ তাআলার দরবার থেকে আপনাদের কদমে ইলতে যা করবো, আসুন না, আসুন। আমরা সকলেই চেষ্টা করি, সকলেই চেষ্টা করি সঠিক আকিদাকে সুপ্রতিষ্ঠার জন্য, সঠিক ইসলামকে আমাদের এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী চ্যানেল দর্শকবৃন্দ, যদি কেয়ামতের দিন এই সকল মহান হাস্তিগণ আমাদেরকে প্রশ্ন করেন যে কি করেছিলে, আমরা তো ইসলামের জন্য সব কোরবান দিয়েছিলাম, কিন্তু তোমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক ধর্মকে প্রতিষ্ঠার জন্য, সঠিক আকিদাকে প্রতিষ্ঠার জন্য কি করেছিলে, আমরা কি জবাব দেব? আসুন আমরা অগ্রসর হই, আরও কিছু শ্রবণ করি এবং মিলাদ ও ক্যাম করে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে। আল্লাহ তাআলা যেন তার ওলি সৎকায় আমাদেরকে কবুল করে নেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করে নিন। আল্লাহর বাংলাদেশ, শাহ জালালের বাংলাদেশ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি যে আউয়াল ও আখের, তুমি যে জাহির ও বাতিন, তুমি যে হাজির ও নাজির, তুমি যে তৈয়াব ও তাহের, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين مولاي كريم الله عز وجل امرا گناہگار سیاکار بدکار تمہارا ایک مقبول ولی دربارے حاضر ہوئے چھی مولا تمہارے ولیر صدقائے تمہار رحمان و رحمر واسطہ আমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দাও ইয়া রাসূলুল্লাহ আপনার এই আশিকের সদকায় আমাদেরকে আশিক বানাইয়া দিন আপনার এই গোলামের সদকায় আমাদের গোলাম বানাইয়া দিন আমাদের প্রতি ইয়া রাসূলুল্লাহ দয়ার দৃষ্টি দিন আমাদেরকে আপনি রক্ষা করুন ইয়া রাসূলুল্লাহ আমরাজ পেরেশান গ্রস্ত ইয়া রাসূলুল্লাহ আমাদের আমল ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে হেফাজত করো মাওলা সুন্নিয়াতের উপর আমাদের সুপ্রতিষ্ঠিত রাখো আমিন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله أولي اللر بنگلادیش شاہ جلال بنگلادیش رحم کرو اللہ رحم کرو اللہ رحم کرو اللہ